আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি শারমিন ফিরদৌস। শুরুতেই জানিয়ে দিব পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 1,564 কোটি 34 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 25.7 পয়েন্ট বেড়ে 6,540 পয়েন্ট, ডিএস 30 সূচক 18.5 পয়েন্ট বেড়ে 2,364 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়া সূচক 8.5 পয়েন্ট বেড়ে 1,438 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 371টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 117টির, কমেছে 130টির এবং অপরিবর্তিত রয়েছে 124টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ওরিয়ন ফার্মা, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, ওরিয়ন ইনফিউশন ও বিডিকম অনলাইন লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও ছিল মিশ্র প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 75.3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 19,216 পয়েন্টে। সিএসসিতে আজ 257টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 74টির দর বেড়েছে, কমেছে 93টির আর 90টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 35 কোটি 22 লাখ টাকা শেয়ারের লেনদেন হয়েছে। এবারে জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেয়া এবং ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলোয় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের দ্বিতীয় সচিব কর আইন এক মোহাম্মদ মহিদুল ইসলাম চৌধুরীর সই করা বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে 1984 সালের আয়কর অধ্যাদেশের 184 এ ধারায় উপধারা 4 এ প্রদত্ত ক্ষমতা বলে করারোপযোগ্য আয় না থাকার সাপেক্ষে 20 লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে 2 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী 30 জুন পর্যন্ত বলবৎ থাকবে। বাংলাদেশি ব্যাংকগুলো এখন থেকে ঋণপত্রের ক্ষেত্রে এবং ব্যাংকের বিদেশি শাখার সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে চীনা মুদ্রা ইউআনে অ্যাকাউন্ট খুলতে পারবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। সরকার 2014 সালের মার্চে একটি প্রজ্ঞাপনে ইউআনকে রূপান্তরযোগ্য মুদ্রা হিসেবে গ্রহণ ঘোষণা করেছিল। তবে অনেক ব্যাংক এখনও আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক লেনদেনে ইউআন ব্যবহার করছে না। এ অবস্থায় ব্যাংকগুলো যেন বিষয়টিকে গুরুত্ব দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক আজ আবার নোটিশ জারি করেছে বলে জানান তিনি। দেশের ব্যবসায়ীরা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে নানা সংস্কার করছে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলো, তবে তেমন কিছু নেই বাংলাদেশে। ফলে গেল এক দশকে জিডিপির আকার বাড়লেও সে তুলনায় পিছিয়ে দেশের পুঁজিবাজার। সিএমজেএফ আয়োজিত গোলটেবির আলোচনায় উঠে আসে এমন তথ্য। বিশ্লেষকরা জানায়, অতি মুনাফালোভী মনোভাব এবং জ্ঞানের অভাবেই পুঁজিবাজারের অগ্রগতিতে বড় বাধা। উন্নয়নের বড় বেসরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি দাবি জানান আলোচকরা। এ সময় ফ্লোর প্রাইস নির্ধারণের বিষয়ে সমালোচনা করেন তারা। বিএসসিসি চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলাম জানায়, পুঁজিবাজারে ধৈর্য ও বিচক্ষণতার সাথে বিনিয়োগ করতে হবে। রাতারাতি বাজারের পরিবর্তন আনা সম্ভব নয়। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বিনিয়োগকারীদের পুঁজিবাজার বিষয়ক জ্ঞানের বিকল্প নেই। এ সময় উন্নত দেশের পুঁজিবাজারের সাথে দেশের পুঁজিবাজারের তুলনা চলে না বলেও মন্তব্য করেন বিএসসিসির চেয়ারম্যান। বৈশ্বিক অভ্যন্তরীণ কারণে খাদ্যের দাম বৃদ্ধি পায়। বিশ্বের প্রায় সব দেশেই খাদ্য মূল্যস্ফীতির হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বড় ঝুঁকিতে রয়েছে। স্বল্প, মধ্য, উচ্চ আয়ের সব দেশেই খাদ্য মূল্যস্ফীতির আঘাত আসতে পারে। এর মধ্যে 45টি দেশের 20 কোটি 51 লাখ মানুষ খাদ্য সংকটে ভুগবে এবং 2021 সালের তুলনায় 2022 সালে তাদের অবস্থা আরও খারাপ হবে। সোমালিয়ার উপকূলবর্তী 3টি অঞ্চলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রবল খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাদ্য নিরাপত্তা বিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থাপনার এই ভয়ানক চিত্র তুলে ধরা হয়েছে। চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশ জুড়ে, দেশের বাইরেও রয়েছে এর ব্যাপক চাহিদা। মাছের পাশাপাশি ইলিশের ডিমের চাহিদাও কম নয়। সাগর ও নদী থেকে আমদানি প্রচুর হলেও দাম চড়া ডিমের, বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। ব্যবসায়ীরা জানায়, এবছর পর্যাপ্ত ইলিশ না থাকায় যে টার্গেট নেওয়া হয়েছিল তা পূরণ করা সম্ভব হচ্ছে না। ইলিশের পরিমাণ না বাড়লে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না ইলিশের ডিম। এখন যে পরিমাণ ইলিশ ঘাটে আসছে তার সবই ডিম সহ বিক্রি হয়ে যাচ্ছে, তাই কাঙ্ক্ষিত ডিম সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।
এদের স্বাভাবিকের তুলনায় ইলিশের ডিমের দাম কিছুটা বেড়েছে। অন্য বছর যেখানে প্রতিদিন প্রতিটি আড়তে 150 থেকে 200 কেজি ইলিশের ডিম সংগ্রহ করা যেত, এ বছর গড়ে 40 থেকে 50 কেজি ডিমও সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে জানায় চাঁদপুর মৎস্য বণিক সমিতি। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.com। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।